হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়, আমার গোপাল সোনার আশীর্বাদে। তো দেখতে থাকো, আজকে শুরু করলাম। তো আজকে তোমার বৃহস্পতিবারের ব্লগ চলছে। তো বন্ধুরা, মাঝখানে একটা দিন আমি অনেকটাই কষ্ট করে ব্লগ বানিয়েছি, শরীরটা একদম ভালো যাচ্ছে না আমাদের আমাদের বলতে আমার বিশেষ করে শরীরটা অতটা ভালো যাচ্ছে না, আর মনটাও ঠিক নেই। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, প্লিজ একটা লাইক করে, লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। একটা ভিডিও অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, আর ভিডিও শুধু করা নয়, তার সঙ্গে এডিটিং থেকে শুরু করে সব কিছুটাই অনেক কষ্ট করে করতে হয়। প্লিজ তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর যদি নতুন বন্ধু এসে থাকো, যদি কোনো অংশ আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, আর পাশে থেকে যাও। আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমি অবশ্যই তোমাদের পাশে রয়েছি। আর তোমাদের একটা লাইকে আমি আমাকে সাহায্য করবে আরেকটা ভিডিও বানাবার জন্য, উৎসাহিত করবে। তো আশা করব তোমরা আমার পাশে রয়েছো, আর আমি অবশ্যই তোমাদের পাশে রয়েছি নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য, অবশ্যই আমি তোমাদেরকে চেষ্টা করব। হ্যাঁ, এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে, দিদি ভাই তোমার ভয়েসটা খুব সুন্দর, তোমার এডিটিংটা খুব সুন্দর, আর তোমার কথাগুলো না আমাকে খুব ভালো লাগে। ধন্যবাদ তোমাদের, তোমরা ভালো, তোমরা এতটাই ভালো তার জন্য আমাকে ভালো লাগে, বা আমার ভয়েসটাও ভালো লাগে, আমার ভিডিওটাও তোমাদের ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধুরা। তো আমার এইভাবে তোমরা পাশে থাকো, আর আমাকে এইভাবে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, আর তোমাদের পাশে তো অবশ্যই অবশ্যই থাকবো। আর যারা নতুন বন্ধু এসেছো, অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্টে লেটার দেবে, অবশ্যই তোমাদের আমি পাশে থাকবো। আর দেখো, সকালবেলা উঠে পড়ে মনটা খারাপ হয়ে গেছে, কেন কালকে দিদি ভাই বাড়ি চলে যাবে, মানে শুক্রবার সকালে বাড়ি চলে যাবে। আর এটা বৃহস্পতিবারের ব্লগ চলছে বন্ধুরা, বৃহস্পতিবারে আমার পুরোটাই নিরামিষ, সব কিছুই নিরামিষ, তার জন্য আর এমনিতেই ভিডিওটা বেশি করতে পারি না, কেন কি দিদি ভাইয়ের সঙ্গে অনেকটাই টাইম পাস করছিলাম, দিদি ভাইয়ের সঙ্গে অনেকটাই গল্প করছিলাম, আর সত্যি কথা বলতে রান্নাবান্না ধোয়া মাজা এসব করতে করতে সময় চলে যায়, আর বেশিক্ষণ টাইম থাকে না। হ্যাঁ, তারপরে ছেলে মেয়ের স্কুল খুলে গেছে, মেয়েটা থাকলে হয়তো আমার ভিডিওটা ধরে দিত, কিন্তু সেইভাবে আমার হয়ে ওঠে না। আর তোমাদের দাদা ভাই পাশে থাকে, সবসময় সাপোর্ট করে, কিন্তু ভিডিও করা থেকে, ভিডিও এডিটিং থেকে এসব দাদা ভাই বেশি সময় দিতে পারে না, তার জন্য আমার অনেকটাই প্রবলেম হয়, আর একাকেই সব কিছুটা আমাকে করতে হয়। অবশ্যই আমার মেয়ে ক্লাস এইটে পড়ে, আমার মেয়ে কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করে, আর আমার মেয়ে তো অনেকটাই শিখেছে, আর আমার মেয়ে শিখেছে আমার এক ভাগ্নির কাছ থেকে। ওই ভাগ্নি না থাকলে হয়তো আমি এত দূর এগোতেই পারতাম না, কিভাবে ইউটিউবে আসবো, কিভাবে আমি ইউটিউবে ভিডিও দেব, কিভাবে কি এডিটিং করব, সব কিছুটাই কিন্তু ওই ভাগ্নি আমাকে শিখিয়েছে। ভাগ্নি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে কিন্তু আমার স্নান টান বাসি কাজ করে স্নান করা হয়ে গেছে অলরেডি, আর এদিকে দেখো আমার স্নান করে কিন্তু কাপড় মেলা হয়ে গেছে, আর আমার বাচ্চারা কিন্তু টিফিনে নিয়ে যাবে। আমার বাচ্চারা বলছে, মা তুমি আমাকে পরোটা আর ঘুগনি বানিয়ে দাও, ছোলার তরকারি বানিয়ে দাও। তো দেখো, স্নান করে আমার তো হয়ে গেছে কাজ। আর যদি তোমাদের দাদা ভাই দেখো স্নান করে মেশিনে জল ছেড়েছে, তো মন্দিরটা ধুয়ে দেয় বলে আমার অনেকটাই উপকার হয়। আর তোমাদের দাদা ভাই এগুলো কিন্তু খুব করতে ভালোবাসে, আর যতটা পারে আমাকে অনেকটা হেল্প করে, যাতে আমার একটু শ্রেয়াংশ হয়। হ্যাঁ, অনেকটাই করে দেয়, যেমন ভিডিওর সঙ্গে সাথ দিতে পারে না, কিন্তু অনেকটাই আমাকে বাড়ির কাজে সাহায্য করে। আর এদিকে দেখো, আমাদের দিদি ভাই বাড়ি যাবে, রেডি হচ্ছে, বলছে আমি তো এবারে বাড়ি যাবো, আর আমার ভীষণ ভীষণ মনটা খারাপ করছে। দিদি ভাই 5-6 দিন ছিলে, আমার খুব ভালো লাগছিল, আর গল্প করে করে টাইম পাস হয়ে যাচ্ছিলো, রান্নাবান্না খাওয়া দাওয়ায় খুব মজায় মজা করেছে ছেলে মেয়ে, আর আমার যে নাতনিটা এসেছিলো খুব 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 ভালো মজা করেছি আমরা সবাই মিলে। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু জলটা এদিকে ভরে নেবে, বালতি টালতিগুলো সব রেডি করে রেখেছে, আর ওদিকে দেখো গেটটার দিকে একটু তাকাতেই মনে হলো, দেখো স্কুলের বাচ্চারা সবাই চলে যাচ্ছে, আর আমাদের তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। আর এদিকে তোমাদের দাদা ভাই জল ভরতে শুরু করেছে, আর তোমাদের দাদা ভাই বলছে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, আর খুব ব্যস্তর মধ্যে আছি। আর সোজা চলে গেলাম, দেখো আমি আমার গোপাল সোনাকে উঠানোর জন্য, স্নান করে আগে গোপাল সোনাকে তুলে তারপরে অন্য কাজ করব। এদিকে দেখো, গোপাল সোনাকে আমি তুলে নিচ্ছি,
আগে কিন্তু গোপাল সোনাকে আমি উঠাবো স্নান করে, কত আদর যত্ন করে, যেভাবে আমার ছোট বাচ্চাকে আদর যত্ন করে তুলতে হয় সেইভাবে আমার গোপাল সোনাকে আদর যত্ন করে তুলেছি। তো আমাকে খুব ভালো লাগে, আমি যতটুকু সেবা করি ততটুকুই আমি খুব মন প্রাণ দিয়ে সেবা করি। আর বলে না, যত মত তত পথ, তো যত মতের দিকে যাবে তত পথ দেখতে পাবে, যত পথের দিকে যাবে তত মত দেখতে পাবে। তাই জন্য নিজের মন যেটা বলে সেটাই করা উচিত, নিজের মনকে যেটা শুদ্ধ থাকবে সেটাই করা উচিত। হ্যাঁ অবশ্যই, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমি শিখতে চাই, তোমাদের সব কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর এদিকে দেখো, আমি গোপাল সোনাকে দোল খাওয়াচ্ছি, ঘুম থেকে উঠি আগে একটুখানি দোল খাওয়াচ্ছি, কেন আমার গোপাল সোনা একটু দোলনায় বসতে তো ভালোবাসে। আমার গোপাল সোনার জন্য দোলনা কেনা হয়নি, তাই এখানে দোলনাটা করেছি, আমার গোপাল সোনাকে নিয়ে একটু সকালে দুলি। তো সব দিন শেয়ার করা হয়নি, তো ভিডিও করার মানে ক্যামেরা ধরার কেউ থাকে না, তার জন্য আমি শেয়ার করতে পারি না। তো আজকে মেয়ে বাড়িতে ছিল একটু সকাল সকাল, দেখো আমার মেয়েকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু বন্ধুদের শেয়ার করবো, তো আমি একটু গোপাল সোনাকে কীভাবে আদর যত্ন করে তাকে কোলে করে রেখেছি, একদম নিজের ছেলের মতো করে রেখেছি। যতটুকু পারি অবশ্যই আমি তোমাদের নিয়মটা মেনে চলবো, তোমরা আরও আরও আমাকে নিয়ম বলো যে কী করা উচিত, আমি অবশ্যই তোমাদের মাথা পেতে নেবো সব কিছু। হ্যাঁ, আমি সবাই তো সব কিছুটা জানে না, তো শিখতে হয়, তো নিশ্চয়ই শেখার তো কোনো বয়স থাকে না, শিক্ষার কোনো অংশ থাকে না, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের কাছে শিখবো। এদিকে দেখো ছেলে মেয়ে স্কুলে যাবে, আমার এদিকে পরোটা আর দেখো ছোলা আলু দিয়ে একটা ঘুগনির মতন করেছি। তো দিদি ভাইও বাড়ি যাবে, সবাই খেয়ে যাবে, তো আমি লুচি বানাবো বলেছিলাম, দিদি ভাই বললো যে না লুচি বানাতে হবে না, সকাল সকাল আমি খাবো না, বরং পরোটা করে দাও ওটাই খাবো। তো তেল আনা হলো, সামনেই তো আমাদের দোকান আছে, তেল আনা হলো, পরোটা করে দিলাম, দেখো ছেলে মেয়েকে টিফিনে ভরে দিলাম, সবাই চলে যাচ্ছে, আর দেখো গাড়িটা স্টার্ট করবে, গাড়িটা বের করছে। তো এইভাবে দেখো সবাইকে বলছে যে তোমরা সবাই পাশে থাকো, চিৎকার করে বলছে যেন গোটা পাড়া শুনতে পাবে, তোমাদের দাদা ভাই এমন চিৎকার করছে, আমাকে তো ভয় লাগছে, ভয়ে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, ওইটুকুনি আমি তোমাদেরকে ভয়েস দিতে পারলাম, বলে এত জোরে চিৎকার করছে গোটা পাড়া শুনতে পাবে। মানে সবসময় বলি তো যে একটু আস্তে আস্তে বলো, তুমি একটু জোরে জোরে বলো, তাহলে সবাই শুনতে পাবে। তো এই জন্যে এত জোরে বলছে গোটা পাড়ার লোক শুনতে পাচ্ছে, ভয়ে আমি বন্ধ করে দিয়েছি। আমি না, তো বন্ধুরা দেখো এখানটা পরিষ্কার করবো, রুটি বানিয়েছিলাম, সব গুঁড়ো পড়ে রয়েছে, গ্যাসটাও মুছে নেব। আমার গোপাল সোনার খাওয়ার হয়ে গেছে, আর এইদিকে দেখো বাসনকোসন সব পড়ে রয়েছে, এগুলোকেও ধুতে হবে, পরিষ্কার করতে হবে, অনেকটাই কাজ আছে। আর এখানটা পুরোটা গুছাতে হবে, পুরো এলোমেলো হয়ে রয়েছে, মানে যা হোক করে মানে রান্নাটুকু করে নিয়ে কাজটা করতে পারলাম না, সব দিকটা খেয়াল রাখতে হয় তো আমাকে, তার জন্য এগুলো সব পড়ে রয়েছে, এগুলোকেও গুছাবো। আর এদিকে দেখো মোটামুটি সোফা টোফাগুলো ঠিকঠাক করে রেখেছি, যেহেতু ছেলে মেয়ে স্কুলে গেছে, ওরা থাকলে হয়তো ঠিকঠাক গুছাতে পারতাম না, রাখতেও পারতাম না, তো মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। আর ওদিকে তো বাবা খাওয়া দাওয়া করে জল খাবার খেয়ে পরোটা করেছিলাম, তোমাদের দেখালাম পরোটা আর আলুর তরকারি, আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম, সবাই খেয়েছে। আর দেখো সব কিছু ঠিকঠাক করে রেখেছি, তবে ওইখানে বেডটা কিন্তু এখনও ঠিকঠাক হয়নি, বিছানাটা ঠিক গুছাতে হবে, এখনও গুছানো হয়নি। এদিকে দেখো রোদটা কেমন বেরিয়েছে, দেখো খুব চড়া রোদ বেরিয়েছে, একদম পুরো আকাশ তো ফাঁকা, আর সন্ধ্যের দিকে হালকা হালকা ঠান্ডা ভাব লাগে, তো রোদটা কেমন বেরিয়েছে। আর তার মাঝখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, যত বালিশে বালিশ টালিশ ছিল সবকে রোদে দিয়েছে, আর এটা হচ্ছে বাবার লেপ, বাবা লেপটা গায়ে দেয়, তার জন্য বলছে বাবা তো গায়ে দেয় তো এটাকে একটু রোদ লাগালে জীবাণু টিপাণু চলে যাবে, যেহেতু বয়স্ক মানুষ তো। আর এই দেখো ব্ল্যাঙ্কেটটাও, এই যে এই কম্বলটা, এই কম্বলটা আমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, তখন আমার ছেলে 8 মাসের, তখন গিয়েছিলাম এই ব্যাঙ্গালোর থেকে এই কম্বলটা নিয়ে আসলে খুব ভালো, খুব ভালো, তো এই কম্বলটা আনা হয়েছিল। তো এখনও পর্যন্ত জামা কাপড় তোলা হয়নি, দেখো সব কিছু বাইরে রয়েছে। আর এই দেখো দিদিভাই পরে গিয়েছিলো, দিদিভাই বাড়ি চলে গেছে, আর দেখো শাড়িটাকে আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে রেখে আবার রেখে দেবো, দিদিভাই যখন আসবে আবার পরবে। তো এদিকে দেখো দিদিভাই শাড়িটা ধুয়ে রেখেছি, শাড়িটা ধুয়ে এমনি রেখে দিয়েছিলাম, শাড়িটা মিলা হয়নি, তো এখন একটু মিলে দিয়ে জলটা ঝরে গেছে। আর দিদিভাই এসেছিলো, দিদিভাই বাড়ি চলে গেছে, মনটা খুবই খারাপ লাগছে, কেউ বাড়িতে এলে ভালো লাগে, এবারে চলে গেলে না ভীষণ মনটা খারাপ লাগে, আর ঘরটা পুরো খালি খালি লাগছে, ভালো লাগছে না একদম মনটা। তো এখন কাজ তো করতেই হবে, সংসারে থাকা মানে কাজ তো করতেই হবে, সবাই ছেলে মেয়ে স্কুলে গেছে, তারাও আসবে, তারা এখনো পর্যন্ত আসেনি, তারা তো এখন ছুটি হতে সেই 1:30 2 বাজবে।
আর রোদটা প্রচণ্ড চড়া বেরিয়েছে, খুব চড়া রোদ বেরিয়েছে। তো দেখো সবকে রোদে দিয়েছে, ওখানে সব রয়েছে, একটু একটু করে উল্টে দিলাম। তো চলো এবারে রান্নাবান্না করবো। রান্না বলতে ফ্রিজে সব তরি তরকারি রয়েছে। ওই দিনে বুধবার দিন মাংস হয়েছিল, সব মানে খেতে পারে না, অতটা করে মাংসের তরকারি কেউ খেতে পারে না, তার জন্য সবটাই পুরো রয়ে গেছে, বলতে গেলে অর্ধেকটাই রয়ে গেছে। তো তাই ভাবছি আজকে আর তরি তরকারি কিছু করব না, দু রকমের মাংস রয়েছে, মাছ রয়েছে, তাই ভাবছি আর শুধু ভাত করব আর একটু আলু ভাতে দেবো। তো ওইটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর তরি তরকারি অনেকটাই রয়েছে, ওগুলো গরম করে নেব, গরম করলে তো এখন খাওয়া হয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় তখন আবার দেখা যাবে কি করা যায়। তো চলো বন্ধুরা আমি একটু সব কিছু গুছিয়ে নিই, রান্নাঘরে সবটাই জমা হয়ে রয়েছে, তোমাদেরকে দেখালাম। রান্নাঘরে সবটাই জমা হয়ে রয়েছে, লাইটটা আমার মুখে পড়ছে না, পুরো আবছা আবছা হয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকো, হ্যাঁ, আর যে যেখান থেকে দেখছে অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাশে থাকো, আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি। তো চলো আমি কাজগুলো সেরে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। তো মেঘছায় মেঘছায় করছে, দেখতেই পাচ্ছ। তো ওদিকের কাজ প্রায় অনেকটা কমপ্লিট করে এসেছি, ভাতটাও বসিয়ে এসেছি। তো এখন এগুলোকে একটুখানি তুলে গুছিয়ে নিই, কেন কি মেঘটা মেঘটা করছে, মেঘ করছে, এখন কি হবে জানি না। তো সব শুকিয়ে গেছে, সব তুলে নিই, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। বৃষ্টি হবে নাকি জানি না, বৃষ্টিও হতে পারে, কেন গরম ভাব তো মাঝখানটা বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল কদিন, তা এখন তো দেখছি আবার গরম পড়ছে। তো চলো এগুলো গুড়িয়ে নিই, গুড়িয়ে নিয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করাটা না অনেকটা ডিফিকাল্ট আছে। এগুলোকে রেখে দিই, তারপরে আবার অনেক কিছু আছে যেটা এক হাতে রেখে কোনোদিন কাজ হয় না। তো ওগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো। তো আপাতত তোমরা সঙ্গে থাকো, আর অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এলাম একদম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় শাগের ঘন্ট করলাম, আর ভাত করলাম, আলু মাখা করলাম, একটু ডাল করলাম, কেন কি আর মানে ভালো লাগছিলো না অন্য কিছু করতে, কিন্তু খেতে তো হবে কিছু বলো। তো এইভাবে রান্না করলাম আর চলে এলাম, সারা দুপুরটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, বিকেলবেলাও আসতে পারলাম না, শরীরটাও ভালো ছিল না, তার জন্য ভিডিও করতে ইচ্ছা করলো না। তো আমি বেড কভারটা চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছ আমার খাটে বেড কভার নেই। তো আমি বেড কভার বের করতে গিয়ে আমার সব শাড়িগুলো নিচে পড়ে গেল। তো আমি কি করব এখন, অত শাড়ি নিচে পড়ে গেছে, সবকে তো একটা একটা করে গুছিয়ে তুলতে হবে। আর এর ভিডিওটা তোমাদেরকে আগামীকাল দেব, এই ভিডিওটা আজকে দেব না, অনেকটা বড় হয়ে যাবে তাহলে আমি যদি আপলোড করি, তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা কালকে দেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর সবাই পাশে থাকো, নতুন বন্ধু থাকলে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে পাশে থাকো। আজ এ পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে, মানে কাল সকাল থেকে। গুড নাইট, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।